এই মুহূর্তের হরতাল পরিস্থিতি জানাতে রাজশাহীর সাগরপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হেফাজতে ইসলামের ডাকা সকাল সন্ধ্যা হরতাল রাজশাহীতে পালিত হচ্ছে। হরতালের সমর্থনে সকাল 6:30টার দিকে নগরীর মালোপাড়া এলাকা থেকে হরতাল সমর্থকরা একটি মিছিল বের করে। মিছিলটি পুরো সাহেববাজার ঘুরে আবার পূর্বের স্থানে যেয়ে শেষ করে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে রাজশাহীর হরতাল পরিস্থিতি আজকে অনেকটাই শান্ত। রিক্সা অটোরিক্সা সহ হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। তবে অভ্যন্তরীণ বা দূরপাল্লা রুটের কোনো বাস এখন পর্যন্ত রাজশাহী থেকে চলাচল করছে না, তবে ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। বিভিন্ন গন্তব্যে ট্রেন সকাল থেকে যত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া সকাল যত মানে বেলা বেড়েছে, সকাল থেকে যত বেলা বেড়েছে, দু একটি নগরীর দোকানপাট খুললেও নগরীর বেশিরভাগ দোকানপাটই বন্ধ রয়েছে। এছাড়া হরতালকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে সার্বক্ষণিক র‍্যাব পুলিশের টহল জোরদার রয়েছে। এই ছিল মোটামুটি রাজশাহীর হরতালের সর্বশেষ অবস্থা।